নমস্কার, শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি রাজু ভাই ছাদ বাগানে এমন একজন মানুষকে নিয়ে এসেছি যেই মানুষটা ভীম জানা। নমস্কার। আপনারা জানেন ভীমদা শুধুমাত্র জায়ান্ট আর পম্পন চন্দ্রমল্লিকা করে, কিন্তু না বন্ধুরা, শীতকালীন মৌসুমি ফুলের সমস্ত কিছু তিনি কিন্তু একা হাতে কন্ট্রোল করতে জানেন এবং প্রচুর মৌসুমি ফুল তিনি কিন্তু করে তাক লাগিয়ে দেন। কথা দিয়েছিলাম পিটুনিয়া চাষের ভিডিও নিয়ে ভীমদাকে সাধের ছাদ বাগানে নিয়ে আসবো। দুর্গাপুজো চলে গেছে আর এই সময়টা কিন্তু পিটুনিয়া চাষের জন্য একেবারে উপযুক্ত সময়। আজকের ভিডিওতে আমরা শিখব পিটুনিয়া চাষের প্রথম পর্ব, কি করে পিটুনিয়া গাছ আপনারা ছোট্ট টবে নিয়ে আসবেন, নিয়ে এসে সবচাইতে বেশি ভাইটাল হচ্ছে এর মাটি তৈরি করা, মাটি তৈরিটা কী করে করবেন আর কী করে আপনারা সেই গাছটাকে প্রতিস্থাপন করবেন, কোথায় রাখবেন, কোন টবে প্রতিস্থাপন করবেন সবটাই শিখিয়ে দেবেন এই চন্দ্রমল্লিকার বিশেষজ্ঞ ভীমদা, যিনি পিটুনিয়া কিন্তু খুব ভালো করেন। নমস্কার। তাই চলুন শুরু করা যাক ছাদ বাগানে পিটুনিয়া গাছের একেবারে প্রথম পর্ব। তো ভীমদা, প্রথমেই বলি পিটুনিয়া গাছের জন্য চারা নির্বাচন যখন করব, আমরা যেটার সঙ্গে প্রবলেম পড়ি সেটা হচ্ছে ফুল একরকম হয়ে যায়, অনেকের বাড়িতে সাদা ফুল হয়, নীল ফুল হয়, লাল ফুল হয়, একই রকম সব গাছ হয়ে যায়, কি করে চিনবো গাছ? না, পিটুনিয়া গাছ একচুয়াল চেনার তো কোনো উপায় নেই। যেখান থেকে পিটুনিয়া চারা কালেকশন করতে হবে সেইখানেই দেখে নিতে হবে, তাদেরকেই বলতে হবে যে আলাদা আলাদা ভ্যারাইটি এখন কিন্তু সব পিটুনিয়া গাছ কেন সব সিজন ফ্লারই আলাদা আলাদা কালার বাইরে থেকে বীজ আসে এবং আলাদা আলাদাভাবেই বিক্রি হয়। এখন সেই যেখান থেকে আপনারা চারাটা কালেকশন করবেন সেইখানে যদি মিক্সড ভ্যারাইটি দিয়ে দেয় তাতে ম্যাক্সিমামটাই ব্লু বেরোবে, অন্য কালার খুব কমই বেরোবে। তো সেইখান থেকেই আপনাদের আলাদা আলাদা ভ্যারাইটিই কিনতে হবে, তাহলে তাদেরকে বলতে হবে যাতে প্রতিটা ভ্যারাইটি আমার আলাদা 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 যাতে কালার হয়। এবার কি কালার আপনার পছন্দ, কি বৃত্তান্ত, কি ভ্যারাইটি নেবেন সেটা আপনাকে বলতে হবে যে আমার এই এই রঙগুলো পছন্দ, এই এই রং আমাকে দেন। তো যারা এরকম আলাদা বিক্রি করে তারা নিশ্চয়ই সেইভাবেই দেবে, না থাকলে বলে দেবে। এবার যদি অনেকে আছে বলতে চায় না, হ্যাঁ সব ভ্যারাইটি দিচ্ছি বলে এক এক ভ্যারাইটি দিয়ে দেয়, এরকম করলে তো এক কালারই বেরোবে। ভালো দোকান থেকে চারা সংগ্রহ করতে হবে, ভালো দোকান থেকে, নাম করা দোকান থেকে, যেখানে নাকি নার্সারি থেকে যেখানে নাকি প্রচুর হিউজ চারা বিক্রি করে তারা ঠকাবে না, কেন ঠকালে তাদের বদনাম হয়ে যাবে। তার এইটার কারণ হচ্ছে আমি কেন বলছি আপনাদের, আমি প্রচুর পিটুনিয়া করি, স্টক করি, রুটবেকিয়া করি, গ্যাদা করি, মানে প্রচুর ভ্যারাইটি সিজন আমি করি। যেরকম পিটুনিয়া করি প্রায় ধরে নেন কম বেশি 1000-এর ওপর 1200-1400 পিটুনিয়া করি, সেলোসিয়া করি প্রায় 1000-এর ওপর 1400 সেলোসিয়া এবছরে লাগানো আছে, মানে লাগিয়ে দিয়েছি। পিটুনিয়া এখন পর্যন্ত আমার 400 লাগানো হয়েছে, আরও 800 লাগাবো, 1200 স্টক লাগাই প্রায় 1000-এর ওপর। যাই হোক, সেই একটা আলাদা জায়গা আছে, একটা বাগান আছে, সেইখানে করি। পিটুনিয়া সংক্রান্ত ব্যাপারে আমি কিছু আপনাদের অল্প স্বল্প বলবো, আপনারা সেটা যদি মেনে করেন তো ভালো ফুল আপনাদের হবে। পিটুনিয়া যখন বসাতে যাবেন 10 ইঞ্চি টবের 1 টব মাটি নেবেন, ভালো মাটি, তাতে 4 ইঞ্চি টবে 2 টব গোবর সার দেবেন, এই টবে 2 টব গোবর সার দেবেন 10 ইঞ্চি টবে। যদি গোবর সার ভালো না পাওয়া যায় ভার্মি কম্পোস্ট দিতে পারেন, না হলে পাতা সার দিতে পারেন। তার সঙ্গে দেবেন 100 গ্রাম থেকে 120 গ্রাম হাড়ের গুঁড়ো আর 60 গ্রাম সুপার ফসফেট, এইটা মিশিয়ে পিটুনিয়াটা বসিয়ে দেন। এবার পিটুনিয়াটা কিভাবে বসাতে হবে সেটা দেখিয়ে দিই। এই যে বালিতে বসানো আছে, এটা 4-5 দিন আগে আনা আছে, এটা সব আলাদা আলাদা কালার আছে, 12টা গাছ 12টা ভ্যারাইটি আছে। এবার এর থেকে এই যে মাটিটা রেডি করেছি আমি, ওইভাবে এই 4 ইঞ্চিতে বসাবো,
এইভাবে আস্তে করে ঠুকে নেবেন। এই দেখুন কত শেকড়, দেখুন শেকড় দেখেন, এই যো নিচে দিয়ে বেরিয়ে গেছে, বালিতে রেখেছিলাম বেরিয়ে গেছে। এই বসিয়ে দিলাম, সাইড দিয়ে মাটি দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এতে এবার ফাঙ্গিসাইড দিয়ে দেবো। দেওয়ার পর এতে থাকবে, একটু বড় হয়ে গেলে এই টপ থেকে নিয়েই আপনি 10 ইঞ্চিতে করবেন কি 8 ইঞ্চিতে করবেন কি থালা টপে করবেন, ওই নিয়ে ডাইরেক্ট ওতেই বসাতে হবে। পিটুনিয়া চারা বেশি নাড়া চারা পছন্দ করে না, ওই ছোট চারা আপনি যদি বর্ষা চলে যাবার পর এই ছোট চারাও আপনি 10 ইঞ্চিতে শেকড় ধরিয়ে নিয়ে বসিয়ে দিতে পারেন। জলটা একটু মেনটেন করলে পিটুনিয়া চারা এমনি হুহু করে বাড়ে, পিটুনিয়া চট করে মরতে চায় না। যদি কোনো কারণে জল দীর্ঘদিন না শোকায় তাহলেই পচে যাবে, ওর টেন্ডেন্সি হচ্ছে শেকড়টা পচে, মানে গাটা পচে যায়। যাই হোক, তার জন্য ফাঙ্গিসাইড সপ্তাহে একদিন করে, যে কোনো ফাঙ্গিসাইড, ব্যাবিস্টিনও দিতে পারেন, ডাইথিনও দিতে পারেন, স্যাপও দিতে পারেন, লিটারে 1.5 থেকে 2 গ্রাম, 1.5 গ্রাম করে দেবেন, কেন কচি চারা তো 1.5 গ্রামের বেশি দেবেন না। ওই সপ্তাহে একদিন করে দেবেন, তারপর বড় টবে বসানোর পর কি খাবার দিতে হবে, পিটুনিয়া গাছ সব থেকে সহজ গাছ, সহজে বড় হবে, সহজে ফুল হবে। একটা কথা আমি বলে দিই, পিটুনিয়া গাছের ভেতর দিকে যে বড় বড় পাতাগুলো হয় ওই পাতাগুলো চেষ্টা করবেন ভেঙে দেওয়ার, যদি ভেঙে দিতে না পারেন তাহলে ছোট ছোট কাঁচি দিয়ে কুটকুট কুটকুট করে কেটে ফেলে দেবেন, আর মাথাগুলো পমপমের মতন কাঁচি দিয়ে পিঞ্চিং করবেন, তাহলে ব্রাঞ্চিংটা খুব বেশি আসবে। আর পিটুনিয়া গাছ যে কোনো খাবার দিয়ে আপনি করতে পারবেন, পিটুনিয়া গাছের খাবারের কোনো বাদ বিচার নেই। পিটুনিয়া গাছে কোনো খাবার পাতাতে স্প্রে করবেন না, তাহলে পাতা নষ্ট হবে। যা খাবার দেবেন গোড়াতেই দেবেন, সে DAP দেন, 20-20 দেন, যাই দেন গোড়াতে, লিটারে 2 গ্রাম, ওটা পরে বলে দেবো, এখন বসাক, বসিয়ে রেডি করুক, এরপরে আবার বলে দেবো, একসঙ্গে বলে দিলে ভুলে যাবে। রোদেতে এখন তো বৃষ্টি যতক্ষণ না কমছে, এখন যদি বসান তাহলে আপনাকে যেখানে বৃষ্টি পড়ে না সেখানে রাখতে হবে, বৃষ্টি চলে গেলে একদম ডাইরেক্ট রোদেতে রেখে দেন। পিটুনিয়া গাছে সারাদিন রোদ খেলেও কোনো ব্যাপার না, জলটা ঠিকঠাক থাকলে ও ঠান্ডা পড়লে হুহু হুহু করে বাড়বে, মানে পালং শাকের মতন বাড়তে থাকবে, চিন্তাই করতে পারবেন না পিটুনিয়া কীরকম হয়। এবছরে করেন আমি বলে দেবো, হ্যাঁ সে তো দিতেই হবে, ও ওষুধ পিটুনিয়াতে লাগে না, এক আধবার লাগে, না দিলেও কোনো ব্যাপার না, পিটুনিয়াতে অত ওষুধ লাগে না, মেন হচ্ছে ওই ফাঙ্গিসাইডটা লাগে, গোড়াটা পচে যায়, এইটা মাঝে মাঝে ফলো করতে হয়, তাও সবসময় যে দিতে হবে এর কোনো মানে নেই। সে 15 দিনে একবার দিলেও হবে, না দিলেও হবে, যাও গোটা যদি মনে হয় মাসে 2 বার দেবে যে কোনো ফাঙ্গিসাইড গোড়ায়। আর ডালিয়ার মাটি তো আমি বারবার করে বলেছি কিভাবে কিভাবে মাটি রেডি করে পচিয়ে রাখবে, ডালিয়ার মাটিটাও রেডি করে রাখেন। ডালিয়া মোটামুটি 20 তারিখের মধ্যে, অক্টোবরের 20-25 তারিখের মধ্যে ডালিয়া গাছ বসিয়ে দেন, 4 ইঞ্চিতে বসাবেন, 4 ইঞ্চিতে 18-20 দিন রাখবেন, তারপরে ওর থেকে নিয়ে ডাইরেক্ট ফাইনাল করে দেবেন। তারপরে কি খাবার দিতে হবে না দিতে পারে হবে, পিটুনিয়ার খাবার যখন আমি বলে দেবো তখন ডালিয়ারও খাবার বলে দেবো। গাছ করুন, সুস্থ থাকুন, পুজো আসছে, আনন্দ করুন। ভীমদার এই অপূর্ব সুন্দর বর্ণনা আপনাদের প্রত্যেকের বাড়ির পিটুনিয়া গাছকে সমৃদ্ধ করুন। ভীমদাকে কেমন লাগছে জানাবেন, অনেকেই ভীমদাকে মার্টিন করো বলেন, আমিও ভীমদাকে মার্টিন করো বলি, কেননা ভীমদা একসময় দারুণ ফর্সা ছিলেন, অসাধারণ সুন্দর এই মানুষটি, তার মনটা এতটাই বড় যে যখনই মানুষ প্রশ্ন করেন তার সুন্দর অ্যান্সার তিনি দিয়ে হোয়াটসঅ্যাপে হোক ফোনে হোক হেল্প করেন। তো ভীমদার কাছে লাস্ট প্রশ্ন একটা করব, ভীমদা পিটুনিয়া গাছের জন্য কি আলোক থেরাপি দরকার আছে? না, আলো ফালো কিছু লাগবে না পিটুনিয়া, গুড, সবের কোনো প্রয়োজন নেই, সহজ সাধারণ গাছ, তাই তো, খুব একদম সহজ গাছ, যদি 20 আসে 20 গুণ টুকে টুকে ফেলে দেবেন, গাছ অনেক বড় হবে, মানে বেশি যত্ন করলেই মরবে, তাই তো, বেশি পিটুনিয়া যত্ন করতে লাগে না, জলটা খালি খেয়াল করে দেবেন,
আর খাবার এরপরে আমি বলে দেবো কি খাবার দিতে হবে। সহজ গাছ, সহজ ফুল এবং প্রচুর ফুল, এবং কম পয়সায় কম খরচায় দারুণ ফুল, তাই তো? বহুদিন থাকে, এপ্রিল পর্যন্ত থাকে, সেই মার্চ এপ্রিল পর্যন্ত ফুল ফুটতে থাকবে। ইয়েস, এইটা করবেন। আরো কিছু সিজনের নাম আমি পরে বলে দেবো, ঠান্ডা পড়লে তারপর, এখন সেগুলো বসালে মরে যাবে। তো দেখুন ভীমদার এই ভিডিওটি দেখুন, ভীমদার ফোন নাম্বার, এই মানুষটি সর্বদাই আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন। এনাকে কোন নাম্বারে ফোন করবেন, কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সবটাই ডিসপ্লে করে দিলাম। এভাবেই স্বাদের ছাদ বাগানের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা ডালিয়া চাষের সম্পূর্ণ পার্ট বাই পার্ট শিখব। আসছে জায়ান্টের অন্যান্য ভিডিও, আসছে চন্দ্রমল্লিকার ভিডিও, আসছে গাঁদা ফুল গাছের চাষের ভিডিও, সবটাই ভীমদা একটার পর একটা পার্ট বাই পার্ট উপহার দেবে আপনাদেরকে। তাই বন্ধুরা ভালো থাকুন, দেখতে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল, আর এইরকম শীতকালীন মৌসুমি ফুলের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগানকে। সবাইকে আরও একবার শুভ বিজয়ার শুভেচ্ছা, শুভ বিজয়ার শুভেচ্ছা, ধন্যবাদ।